যে রিকোয়েস্ট গুলো আছে আমি একটা একটা করে শোনাবো, যে কটা আছে মাশাআল্লাহ সবই শিক্ষণীয় বিষয়। আম্মাজান খাদিজা ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই স্ত্রীর সঙ্গে নবীজির কেমন ভালোবাসা, বাবা আমাদের আমাদের স্বামীর সঙ্গে স্ত্রীর কেমন ভালোবাসা ছিল আর রসুলের সঙ্গে তানার স্ত্রীদের কেমন ভালোবাসা ছিল, এটা তো অবশ্যই গাইতেই হবে। যেহেতু এখন তো বেশিরভাগ স্ত্রীরা খুব ভালো হয় মাশাআল্লাহ, এখানকার স্ত্রীরা খুব ভালো, এখানকার মেয়েরা খুব ভালো, এখানকার বউরাও খুব ভালো। তবে অন্য অন্য জায়গায় স্বামীর তো খিদমত করেই না, টোটালি আমাদের রাজারহাটের দিকে। বাপরে, স্বামী যদি বলে এই দেখ কষ্ট করেছি এক ডাবা এক গামলি পানি ভর গা দেবো, বলে এক গামলি পানি ভর গা দেবো, বলে পারবো না ভরে লাও, নিজে ভরে লাও, নিজে ভরে গা ধো। এরকম অনেকে আছে যে সমস্ত নারীরা আজকে স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, আমার নবী কেমন ব্যবহার করেছিল, কেমন ব্যবহারের কথা বলেছেন অনেক নারীরা জানে না। আমার নবী বলেছে যে আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম আমি দিতাম, তাহলে আমি নারীদের বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো। তো স্বামীরা কেমন হওয়া উচিত আর স্ত্রীদের কেমন হওয়া উচিত এ বিস্তারিত ইনশাল্লাহ আপনাদের শোনানো হবে। তার আগে আমার ছোটো ছোটো ভাইদের জন্য আর একটা গজল, তারপর আমি আমার বড়দের গজলে যাচ্ছি। তকবীর নারে তকবীর না, এদের আজকে এদের তোদের মুড নেই না কি করছি, কি হচ্ছে বাবা, জোরে হবে না আরে তকবীর, তোরা জোরে আওয়াজ দে, মোটা ভাই পাউরুটি খাওয়াবে, গাড়িতে আমাকে বলেছিল, বলে তোমার শ্বশুর বাড়ির ওখানে যাচ্ছি বাচ্চাদের পাউরুটি খাওয়াবো, তা তোরা যদি পাউরুটি খেতে চাস বাবা একটু আওয়াজ দে, তাহলে মোটা ভাই পাউরুটি দেবে হবে। ঠিক আছে চলো, তোমাদের একটা তোমাদের মন পছন্দের একটা গজল শুনিয়ে আমি এবার চলে যাবো, ফের আমার সেই মূল গজলে খুব মন দিয়ে শুনবেন, আর ওটাওটি করবেন না, সব মন দিয়ে শুনবেন আমার গজলগুলো, সব কটা শিক্ষা নিয়ে বিষয় হবে ইনশাল্লাহ। চলুন, নবীর রোজা শরীর দেখে মন ভরি না, দিদার দাও গো ও শাহে মদিনা, আরশের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলি বালা, কত শান কত মান মোর কমলি বালা, আরশের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলি বালা, কত শান কত মান মোর কমলি বালা, ঘুমতি না বালা ঘুমতি না বালা, তুমি করো করোনা ঘুমতি না বালা, তুমি করো করোনা, দিদা দাও গো ও সাগে মদিনা, দিদা দাও গো ও সাগে মদিনা, নবীর রোজা শরে নবীর রোজা শরে দেখে মন ভরে না, দিদা দাও গো ও সাগে মদিনা, দিদা দাও গো ও সাগে মদিনা, আর শের বেগমার করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলি বালা, কত শান কত মান মোর কমলি বালা, আর শের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলি বালা, কত শান কত মান মোর কমলি বালা, ঘুমতি না বালা ঘুমতি না বালা, তুমি করো করোনা ঘুমতি না বলা, তুমি করো করোনা, দিদা দাও গো ও সাগে মদিনা, দিদা দাও গো ও সাগে মদিনা, নবীর রোজা শরীফ নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদা দাও গো ও সাগে মদিনা, দিদা দাও গো ও সাগে মদিনা, পৃথিবীর যত যায় কাহে যত গিয়েছি, পৃথিবী চত যায় গাই চত গিয়েছি, কমবে শিখ আমি ওই তো পেয়েছি, কমবে শিখ আমি ওই তো পেয়েছি, পৃথিবীর
จดจ่อใจไก่จดจ่อกี่เชี่ยก็มาเบชิดโซอามีโอ้ยตัวเบชีก็มาเบชิดโซอามีโอ้ยตัวเบชีรู้สัตย์เกลี่ยรู้สัตย์เกลี่ยอะไรดุขทักเกน่ารู้สัตย์เกลี่ยอะไรดุขทักเกน่าดีดานดูโก้โอชาเกมันดีน่าดีดานดูโก้โอชาเกมันดีน่ารูบีรอจะสุดรูบีรอจะสุดดิคีมอนบอดีน่าดีดานดูโก้โอชาเกมันดีน่าดีดานดูโก้โอชาเกมันดีน่าไอโรเชนมีกมาคุริชินัลลาควาตโตชานควาตโตมานมันกัมเฮลีบาลาควาตโตชานควาตโตมานมันกัมเฮลีบาลาไอโรเชนมีกมาคุริชินัลลาควาตโตชานควาตโตมานมันกัมเฮลีบาลาควาตโตชานควาตโตมานมันกัมเฮลีบาลาอุกุมัดีนาบาลาอุกุมัดีนาบาลาทุมิกอรอกอรอนาอุกุมัดีนาบาลาทุมิกอรอกอรอนาดีดานดาโอโกโอชาเกมัดีนาดีดานดาโอโกโอชาเกมัดีนาโนบิโรจัสโซเรโนบิโรจัสโซเรดิคิมอนบอรินาดีดานดาโอโกโอชาเกมัดีนาดีดานดาโอโกโอชาเกมัดีนาYa Rasool Allah, Ya Habib Allah, Ya Rasool Allah, Ya Habib Allah, Ya Rasool Allah, Ya Habib Allah, Ya Rasool Allah, Ya Habib Allah. Mubiraja Shore, Mubiraja Shore, Dekhe Mon Bhare Na, Dida Da Ogo, Oshaye Madina, Dida Da Ogo, Oshaye.Madina di na da ogo, oshake Madina di na da ogo, oshake Madina.こじ、ठीक है से? तो है जोरे बाल इधर गोलाई की है जाज गिरे, जोरे बाल ठीक है से?হ্যাঁ তাহলে আবার কি আজকে দুলাভাই লজেন্স খাওয়াইনি বলে তোদের মন খারাপ আমি বুঝতে পেরেছি তো যাই হোক লজেন্স যদি লাস্ট পর্যন্ত দোকান খোলা থাকে তাহলে খাওয়াবো কোনো অসুবিধা নেই যাই হোক আমি মনে করছিলাম হয়তো সাউন্ড কম প্রেসার দেবে না এতেই যা প্রেসার দিচ্ছে আমার কল যে কানা হয়ে যাচ্ছে পিছন থেকে দিদি দিদি যা প্রেসার তোদের দুলাভাইয়ের সাথে দিদি দিদি আমার কল যে কানা হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা তো যাই হোক চেষ্টা করব প্রাণপণে আমি বলেছি সবাই যখন এসেছেন শুনতে আমরাও নিশ্চয়ই প্রাণপণে চেষ্টা করব যতটা শোনানো যায় ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে শোনানো শুধু একটু ধৈর্য ধরে বসতে হবে আসুন এবার কিছু ঘটনামূলক কালাম আমরা ইমরান ভাইয়ের মুখ থেকে শুনব যেগুলো শিক্ষণীয় কালাম সেগুলো আমরা ইমরান ভাইয়ের মুখ থেকে শুনব হ্যাঁ ঠিক আছে আমি বিশেষ করে এইবসিরহাটের এদিকে কিছু কিছু জায়গায় এসেছি সত্যি কথা বলতে খুব ভালো লাগে কারণ এদিকে প্রচুর লোকের সমাগম হয় হয়তো অন্যদিকে অন্যদিকে হয় না কিন্তু এইদিকে প্রচুর লোকের সমাগম হয় এই বাচ্চাগুলোর কথা দেখবেন আমার লাইভে যত লাইভ আছে আমি বাচ্চাদের কথা একটু বেশি বেশি বলি তার কারণ এই বাচ্চাগুলোকে শিক্ষা দেওয়া কিন্তু সবথেকে বেশি জরুরি তার কারণ এই বাচ্চাগুলোকে যত কম কথা বলা শেখাবেন এরা কিন্তু সব গবলেট মার্কা হবে আর যত এদের সাথে কথা বলবেন দেখবেন এরা খুব চালাক হবে এটা কি মানেন আপনারা এই মানেন এই কচি এই যা মারপিট করছে ওরা এই কি রে এই থাক 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 এরা বহুত বদমাইশ এরা থাক থাক ছেড়ে দেন ভাই ছেড়ে দেন ছেড়ে দেনথাক থাক ছেড়ে দেন ওরা ওখানে বসুক ও দুই ভাই মারপিট করছে তাই তো মারপিট করতে দাও দুই ভাই মারপিট করুক একটু জোরে তকবীর দে নারে তকবীর এরা এত বদমাইশ একটুখানি বলি বিরক্ত হবেন না আমি একদিন মগরেবের নামাজ পড়ছি বেরোবো প্রোগ্রামে তো আমি ফরসটা পড়ে বাইরে এসেছি বারান্দায় সুন্নত পড়বো সবে নিয়তটা করেছি এরকম নেই নেই করে দশ বারোটা বাচ্চা আমার পাশে এরকম লাইন দিয়ে দাঁড়িয়েছে আমি রুকুতে যাওয়ার আগে চার রেখা শেষ সব বাড়ি চলে যাচ্ছে তা আমি বলি কেরাম হলো আমারও ইচ্ছা জেগেছে যে আমি পরের দিন দেখে তারপরে ছাড়বো আমি ফরজ পরে চুপচাপ দাঁড়িয়ে আছি কেরাম নামাজ পড়ে একবার দেখবো
আমি একদম 10-12 জন ওদের মধ্যে কম্পিটিশন আছে, কিরম কম্পিটিশন জানেন? সব এসেছে, এসেই শুরু হয়ে গেছে, শেষ, বাড়ি চলে যাচ্ছে। বলি এ কি নামাজ রে, আমি বকলাম না, তার কারণ ওই বাচ্চাগুলো যারা আসছে তারা পরবর্তীতে শিখে যাবে, তাই তো করছি? হ্যাঁ চলো আমরা এবার নেক্সট কালামে যাই। নারাই তাকবীর। যাক আলহামদুলিল্লাহ, এবার আমি আবার আমার মূল মূল পর্বে আমার মূল গজলগুলো আমি একটু শুনিয়ে দিচ্ছি, যেহেতু এরকম সাউন্ড বলা যাচ্ছে না কখন কি হবে, সাউন্ডের কোনো গ্যারেন্টি নেই এখন, বুঝলেন? ও যখন তখন একেবারে নিভে যেতে পারে, তো ওই জন্য আমি আমার মূল গজলগুলো সময় থাকতে থাকতে আমি আপনাদের শুনিয়ে দিচ্ছি।